পরিকল্পনা করি পরিকল্পনা কিন্তু উপরে আল্লাহ। তো আমি আপনাদেরকে শেষ যে জিনিসটা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থবার কন্টিনিউয়াস পঞ্চমবারের মতো দায়িত্ব নিয়ে উনি আমাদেরকে বলেছেন যে মানুষের সরবরাহ পণ্যের সরবরাহটা নিশ্চিত করা। ওই দিন থেকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি টিসিবির মাধ্যমে, আমরা 1 কোটি পরিবারকে 5টা নিত্য প্রয়োজনীয় পণ্য দিই, এবং এতেও কিন্তু চাহিদাটা কি হবে কিছুটা হলেও কমে যাবে। আমরা অলরেডি কাজ শুরু হয়েছে, এটা কমে যাবে, এবং সেখানেও কিন্তু খেজুর থাকবে। তো সেখানে খেজুর থাকবে, ডাল থাকবে, চিনি থাকবে, তেল থাকবে, চাল থাকবে, এবং ছোলা থাকবে রমজান উপলক্ষে। তো ওটা দিলে কি হবে চাহিদাটা কিছুটা হলেও কমে যাবে, সাধারণ মানুষ ওই সুযোগ সুবিধাটা পাবে। তো আজকে আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এই আয়োজনটা করেছেন। আমি জানি অনেক অসুবিধা হয়েছে, অনেক দেরিও হয়েছে, আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল আসতেও 1 ঘন্টা দেরি হয়েছে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, খেজুরের দামটা আমরা আপনাদের সাথে বসে, আমি এই টিভি ক্যামেরায় ঘোষণা দিব না, আপনারাই দিয়ে আপনাদের দোকানে জানাইয়া দিবেন এবং সবাই দেশবাসী জানবে। খেজুরটা আমি মনে করি না যে নিত্য প্রয়োজনীয় জিনিস, খেজুরটার মধ্যে একটা আবেগ আছে, ধর্মীয় অনুভূতি আছে। আমি আশা করি আপনারা প্রত্যেকে এই জিনিস বুকে ধারণ করেন, ধর্মটা শুধু মুখে বলার জন্য না, বুকে ধারণ করার জন্য। এই বিশ্বাসটা রেখেই আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, কালকে থেকে যেন কোনো পত্রিকায় এটা নিউজ না হয়, এই রমজান উপলক্ষে খেজুর নিয়ে আমাদের এই খেজুরের আমদানিকারক বা হোলসেল ব্যবসায়ীরা কোনো ব্যবসা করতেছে। আমি যখন মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, অনেক টিভি সাংবাদিক দেখে বলছি, আমি ওনাদেরকে বলছি যে টিভি সাংবাদিক ক্যামেরা দেখে কিন্তু আমি খুব খুশি না, যেদিন টিভি সাংবাদিক ক্যামেরা থাকবে না তার মানে সেই দিন বাণিজ্য মন্ত্রণালয় ভালো কাজ করতেছে, কারণ ওনারা ভালো কাজের জন্য টিভি ক্যামেরা নিয়ে আসে না, যেখানে প্রবলেম ওইখানে শুধু যায়। আমাদের সফলতা ওই দিন হবে যেদিন আমাদের টিভি ক্যামেরা আমাদের দিকে আসবে না। আমরা শুধু মুড়ই বাজার না, চালের বাদাম বাদাম তৈরিও যাব, এবং সবচেয়ে বড় কথা 1 মাসে কিন্তু আমরা 1টা কাজ করতে সমর্থ হয়েছি। আমি যখন দায়িত্ব নেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে মোহাম্মদপুর বাজারে গেছি, ওখানে যে দেখছি চালের বাজারের মধ্যে কোনো লেভেল নাই। গতকাল কিন্তু খাদ্য মন্ত্রণালয় বলে দিয়েছে যে আগামী মাস থেকে উৎপাদিত চালের বস্তার মধ্যে ওইখানে কবে উৎপাদন হয়েছে, কোথাকার উৎপাদন, কি চাল, এটা লেখা থাকতে হবে। এক কথা বলে আর এক পণ্য দেওয়াও কিন্তু অসদতা। আমি মনে করি শত বছরের এই ঐতিহ্য, এই মুলই বাজার ব্যবসায়িক সমিতি আমার এখানে আসার কারণ একটাই, সেটা হলো আপনারা যারা আছেন আপনারা যদি ভালো থাকেন তাহলে পণ্যের সরবরাহ নিশ্চিত থাকবে, আর আপনাদের ভালো রাখার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়। আপনারা ভালো থাকলে ভোক্তারাও ভালো থাকবে, দুই একজন ব্যবসায়ীর কারণে বাকিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা আমাদের সহযোগিতা চাবে, এবং প্রয়োজনে কিন্তু আমরা শক্ত হতে বাধ্য হব। আমাদের ভোক্তা অধিদপ্তরের নজরদারি থাকবে, কেউ যদি এটার মধ্যে মজুদদারি করে, আমাদের বড় টার্গেট হলো মজুদদারি করে যদি কেউ দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পায়। আর যেহেতু রমজান আসতেছে, এই রমজানে আমরা 30 তারিখের মধ্যে চেষ্টা করবেন হোলসেল পূর্ণ করে, বিশেষ করে খেজুর এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেটা সরবরাহটা মানে জেলা পর্যায়ে চলে যায়, যাতে সাধারণ মানুষ সুন্দরভাবে এই পণ্যগুলি সরবরাহ পায়। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও ভাই আপনার সহযোগী ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় সন্তান, আপনাদের জনপ্রতিনিধি।